সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনের 5টিতে নির্ভর ক্ষমতাসীন দলের 5 প্রার্থী, তাদের বিপরীতে হেভিওয়েট কোনো প্রার্থী না থাকায় ভোটের মাঠে অনেকটাই এগিয়ে আছেন তারা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। চট্টগ্রামের 16টি আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে এবার প্রার্থী হয়েছেন 128 জন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সব আসনেই দিয়েছে একক প্রার্থী। তবে নির্বাচনী লড়াইয়ে কিছুটা স্বস্তিতে আছেন অন্তত 5টি আসনের নৌকার প্রার্থীরা। শক্তিশালী কোনো দলীয় প্রতিদ্বন্দ্বী কিংবা স্বতন্ত্র প্রার্থী না থাকায় চট্টগ্রাম 4 সীতাকুণ্ড, চট্টগ্রাম 6 রাউজান, চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া, চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকুলিয়া ও চট্টগ্রাম 13 আনোয়ারা আসনের 5 নৌকার মাঝি অনেকটাই নির্ভার। চট্টগ্রাম 4 আসনে প্রথমবার নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। নির্বাচনী মাঠে নেই তার শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী, তবে তার আসনে নির্বাচনে এখন পর্যন্ত মাঠে আছেন বিভিন্ন দলের 4 প্রার্থী। একই চিত্র চট্টগ্রাম 6 আসনে টানা 3বারের আওয়ামী লীগের এমপি এবিএম ফজলে করিমের আসনেও। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিএনপি সহ বিভিন্ন দলের 3 প্রার্থী। চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনটিতে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী টানা 3বারের এমপি ও বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের 5 প্রার্থী। চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকুলিয়া আসনেও আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন বর্তমান এমপি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন জাতীয় পার্টি তৃণমূল বিএনপি সহ বিভিন্ন দলের 7 প্রার্থী। চট্টগ্রাম 13 আনোয়ারা এই আসনে 3বারের এমপি ও বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন দলের 6 জন। শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এসব আসনে ভোটের জয়রথে অনেকটাই এগিয়ে নৌকার প্রার্থীরা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করে তুলতে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থীকেই কোনো পক্ষকেই এই নির্বাচনে জোর জবরদস্তি করতে দেওয়া সমীচীন হবে না। এটা একটা সকলের জন্য একটা সুষম এবং নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি প্রকৃতই জন অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে চাই, আগামী 7 জানুয়ারি চট্টগ্রামের 16টি আসনে সংসদ নির্বাচনে মোট 65,76,925 জন ভোটার ভোট প্রয়োগের মাধ্যমে সংসদে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।